আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে যাচ্ছি জাম খাইতে। আসলে গ্রামে আসার পর সব কিছুই উন্মুক্ত, তো হুট করে মনে হলো যে গাছে মনে হয় জাম পাকছে, দেখি ঘুরে আসি। তো গাছে উঠবো না, সেই জন্যে আমি নিয়েছি একটা ছোট্ট একটা বাঁশ। আর বলে রাখি আমার বাসার সামনে এই ধান ক্ষেত, তো নিয়েছি ছোট্ট একটা বাঁশ। আর বাঁশের মাথায় ওই যে একটা ধারালো অস্ত্র, মানে যেটাকে গ্রামের ভাষায় বলা হয় বেঁকি, এটা নেওয়া হয়েছে। আর এই তো পুকুর পাড়, আমাদের পুকুর পাড়ের পাশে হচ্ছে জামের গাছ লাগানো আছে। এই তো এটা দিয়ে হচ্ছে আমি জাম নামাবো। তো চলে আসছি জাম গাছের কাছেই, তো এই মুহূর্তে জাম গাছ দেখতে পাবেন আপনারা। এই তো জাম, দেখেন অনেক জাম পেকে আছে। তো মনে হচ্ছিলো যে জাম কীভাবে নামাবো এটাই খুব সমস্যা ছিল, কারণ গাছটা ছিল অনেক বড়। গাছের কিছু অংশ ভেঙে পড়ে গেছে, এই জন্যে জাম কম ধরেছে। আর এই তো জাম, আমার এক দাদু জাম খাওয়ার জন্য আসছে আমার সাথে, তো আমিও ট্রাই করছিলাম, অবশেষে জাম অবশ্য নামাইছি, নামাই খাচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর জাম নামাতে খুব ঝামেলা হচ্ছিল, কারণ একটা থোকায় অনেকগুলো জাম থাকে, বাট কিছু জাম পাকে, কিছু জাম কাঁচা থাকে, এই জন্যে থোকাটা যে কাটবো সেটাও কাটতে পারছিলাম না আর কি। তো এই তো দেখেন কীভাবে জাম নামাচ্ছি আমি, এই তো টান দিয়েছি, এইভাবে জাম আসতেছে, তো এইভাবে মাটিতে পড়ছে, তারপরে জাম খাইতে হচ্ছে। কেননা আমার গাছে উঠতে প্রবলেম, আমি সেভাবে গাছে উঠতে পারি না, সেই জন্যে এই তো বাঁশের এই লগা দিয়ে আমি জাম নামাচ্ছিলাম। তো ভিডিওটা নড়ে যাচ্ছিল, কারণ এক হাতে টান দিচ্ছিলাম আর এক হাতে তো ভিডিও করা, বুঝতেই পারছেন। তো দেখেন কত সুন্দর জাম, এই তো সেই একদম গাছের পিওর জাম, কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই, একদম গাছ থেকে নামাচ্ছি আর খাচ্ছিলাম। তবে জাম ভীষণভাবে পাকে নাই, আপনার 20% মতো পাকছিল। তো যখন একদম পেকে যায় তখন খাইতে খুব টেস্ট, এখন সেভাবে পাকে নাই। তবে মৌসুম তো এখন চলছে, পেকে যাচ্ছে, কিছু পাকতেছে, কিছু পড়ে যাচ্ছে, এইভাবে আর কি। আর গাছটা অনেক বড় যখন ছিল তখন আপনার জাম গাছের কাছে গেলেই জাম পাওয়া যাইতো, বাট এখন ওইভাবে মাটিতেও আর পড়ে না জাম, কারণ ওই তো গাছের মগডালটা ভেঙে গেছে ঝড়ে। তো মানে বেশি পাকা জাম না, তো এই জন্য জিহব্বায় কালার আসছিল না। ছোটোবেলায় দেখতাম যে অনেক কালার হতো জিহব্বায়, ওই জন্য বারবার আমি জিহব্বাটা বের করছিলাম যে আসলে কি কালার হয়েছে নাকি, বাট কালার হচ্ছিল না। এই তো জাম গাছ, দেখেন অনেক জাম অবশ্য ধরছে, তবে আগের তুলনায় কম। এই তো দেখেন একটা থোকা নামাইছি জামের, এই জাম থোকাটাই অনেক বেশি জাম ছিল পাকা। তো এইটা খাইতে খাইতেই আমি চলে আসছি জাম গাছ থেকে, কারণ বেশি জাম খাইলে আবার গলায় প্রবলেম হয়, গলায় মনে হয় যে বেঁধে থাকে। তবে এই জামটা খেয়ে, মানে এই থোকাটা খেয়েই আমি চলে আসছি, দেখেন ওই থোকাটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে আমার আজকের জাম খাওয়া ভিডিও, তো দেখতেই থাকুন। তো সকলে ভালো থাকবেন, আর বিশেষ করে আমি একটু হঠাৎ অসুস্থ, এই জন্যে আপনাদের মাঝে ভিডিও দিতে পারছি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।